নমস্কার, আমি অনিন্দিতা। কলমে ও কোলাজে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। ভালোবাসো আমায়, নাকি এতদিন সবটাই তোমার অভিনয় ছিল? পলাশের কথায় কানায় কানায় পূর্ণ হয়ে আসা চোখ দুটো নামিয়ে নেয় মেঘনা। গলা বন্ধ হয়ে আসছে এক অব্যক্ত যন্ত্রণায়, তবুও কোনো মতে উচ্চারণ করে বলে, সব প্রশ্নের উত্তর হয় না পলাশ, ভালো থেকো, পারলে আমাকে ভুলে গিয়ে। পলাশের দিক থেকে মুখ ফিরিয়ে উল্টো পথে বাড়ির দিকে পা বাড়ায় মেঘনা। পলাশ ওর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে, চোখে হাজার প্রশ্ন, যেগুলোর উত্তর হয়তো জানা হবে না কোনোদিনই। মেঘনাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বাবা বাড়ি আসার আগে। কাল রাতে খেতে বসে বাবা সাফ জানিয়ে দিয়েছে, নিচু জাতের বেকার বাউন্ডুলে ছেলেকে বিয়ে করলে এ বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না তোমার, মায়ের মুখটাও আর কোনোদিন দেখতে পাবে না। এর আগে মেঘনা বহুবার বোঝানোর চেষ্টা করেছে বাবাকে, চেয়েছে কিছুটা সময়ও। পলাশ ঠিক একটা ভালো চাকরি জোগাড় করে নিতে পারবে এই বিশ্বাস ছিল। পলাশের রেজাল্ট ভালো, তার চেষ্টাও আছে, তাহলে কেন সে পারবে না ভাগ্যকে জয় করতে? আর ও নিচু জাতের বলে বাবার যে আপত্তি, তার পেছনেও কোনো যুক্তি খুঁজে পায়নি মেঘনা। জাতের আবার উঁচু নিচু হয় নাকি? একই সিঁড়ির ধাপ, যে উঁচুতে থাকা মানুষটার হাত বাড়িয়ে নিচের মানুষটাকে ছুঁতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা, অথবা নিচের মানুষটা উঁচুতে থাকা মানুষটার নাগাল পাবে না সহজে? কিসের উঁচু নিচু, কিসের এই ভেদাভেদ? বোধগম্য হয় না মেঘনার। ওদিকে বাবাও কিছুতেই বুঝতে চান না মেঘনার কথাগুলো। কাল বাবার মুখ থেকে মায়ের মুখটা আর কোনোদিন দেখতে না পাওয়ার কথাটা শুনে মনে মনে আঁতকে উঠেছিল মেঘনা। এমনিতে মাকে হয়তো আর মাত্র কয়েকটা দিনই। পাশের ঘর থেকে একটু আগে কেমো নিয়ে বাড়িতে ফেরা অসুস্থ মা অস্ফুটে বলে উঠেছিল, আমার কথা ভাবিস না, তুই নিজের পছন্দের জীবনই বেছে নে, নিজের ভালোবাসার মানুষটার সঙ্গে সুখে থাক, ভালো থাক, শুধু এইটুকুই আমি চাইব। কিন্তু মেঘনা পারেনি, পারেনি এই অবস্থায় মাকে ছেড়ে যেতে চিরদিনের জন্য। কিভাবে পারত? যে মানুষটার জন্য সে পৃথিবীর আলো দেখতে পেয়েছে, যার স্নেহ মমতায় একটু একটু করে বড় হয়ে উঠেছে, যার আঙুল ধরে হাঁটতে শিখেছে একদিন, আজ তার এই চরম দুঃসময় হাতটা ছেড়ে চলে যাবে? না, যেতে পারেনি মেঘনা, থেকে গিয়েছিল মায়ের কাছে। মেঘনাকে ভুল বুঝেছিল পলাশ, সে নিজেই অবশ্য ভুল বোঝার সুযোগ করে দিয়েছিল নিজের সম্পর্কে। আজ মেঘনা চুপচাপ বসে আছে শ্মশানের নির্জনতায়, মায়ের জ্বলন্ত চিতার দিকে নির্নিমেষ চেয়ে একা বসে আছে সে। এক কোণে মনে পড়ছে মাকে, আর মনে পড়ছে পলাশকে, যার প্রতি সমস্ত ভালোবাসাকে বিসর্জন দিয়েছিল সে একদিন। কিন্তু সত্যিই কি বিসর্জন দিতে পেরেছিল? এত সহজে কি বিসর্জন দেওয়া যায়? নাকি তাকে মনের কোনো কোণে এক নিভৃত্ত প্রকোষ্ঠে বন্ধ করে নিয়েছিল চিরদিনের মতো? আর আজ পলাশকে পিছনে ফেলে এক বুক অব্যক্ত যন্ত্রণা নিয়ে এগিয়ে চলেছে কোনো এক অজানা গন্তব্যের দিকে। হঠাৎ কাঁধের উপরে খুব চেনা হাতে স্পর্শে পিছনে ফিরে তাকায় মেঘনা। ঝাপসা চোখেও চিনে নিতে ভুল হয় না প্রিয় মানুষটাকে।
হবে কি? পলাশ সেদিন ভুল বুঝতে বুঝতেও ভুল বোঝেনি। আজ ওর সব হারানোর দিনে ওকে সামলে নিতে ফিরে এসেছে। পলাশ তো জানতো ওর মতো করে মেঘনাকে কেউ সামলাতে পারবে না, কিন্তু আজ কি সে কথা বিশ্বাস করবে? পলাশ সব বিশ্বাস সব ভরসা যে এলোমেলো করে দিয়ে মেঘনা নিজেই চলে এসেছিল। চোখে এক রাশ প্রশ্ন নিয়ে পলাশের মুখের দিকে তাকায় মেঘনা। পলাশ নিচু গলায় বলে, ভালোবাসায় কোনো কথা অব্যক্ত থাকে না, মুখে না বললেও সব বলা হয়ে যায়, আড়াল করতে চাইলেও সব বুঝে নেওয়া যায়। ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে, চিতার আগুন নিভে গেছে কখন, মায়ের আশীর্বাদ যেন অঝরে ঝরে পড়ছে ওদের দুজনের মাথায়। চোখ দুটো বন্ধ করে পলাশের বুকে মাথা রাখে মেঘনা। মিলনেই প্রাপ্তি, সত্যি এই সুখ বোধহয় অব্যক্ত। আসলে যে ভালোবাসার মানুষটি পাশে না থেকেও প্রতিনিয়ত আমাদের মনের ভিতরে রাখা খবর নিয়ে চলে, বিপদের দিনে সেই ছুটে এসে সবার আগে দাঁড়ায়, মাথায় হাত বুলিয়ে দেয়, সেই ভালোবাসার মানুষটি হয়তো সারা জীবনই আমাদের এইভাবেই আগলে রাখে। শুনছিলেন আজকের গল্প অব্যক্ত। গল্প পাঠেছিলাম আমি অনিন্দিতা। এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কভার অঙ্কনে সন্দীপ। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নিত্য নতুন গল্প আপনার কাছে পৌঁছে যায় সহজে। আবার ফিরে আসছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শুনতে থাকুন কলমে ও কোলাজে।